হলদিয়া থেকে ফের কলকাতায় ফিরছে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত শিল্প সম্মেলন বেঙ্গল লেডস। মঙ্গলবার নবান্নে বৈঠকে বসেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ বিভিন্ন দপ্তরের সচিবরা। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 2014 জানুয়ারিতে কলকাতায় অনুষ্ঠিত হবে বেঙ্গল লেডস, সম্ভবত মিলন মেলা প্রাঙ্গণেই হবে। শিল্প সম্মেলনের থিম কি হবে তা অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। বিভিন্ন ভাবনা প্রস্তাব আকারে মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে, তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। 2012 সালে জানুয়ারিতে প্রথমবার বেঙ্গল লিডস হয়েছিল কলকাতা মিলন মেলা প্রাঙ্গণে। 2013 সালে চলে যায় হলদি নদীর পারে। বিভিন্ন মহল থেকে বলা হয়েছিল এবিজে কাণ্ডের জেরে রাজ্য সরকার অস্বস্তিতে পড়াতে ক্ষতে প্রলেপ দিতে বেঙ্গল লিডসকে নিয়ে যাওয়া হয় হলদিয়ায়। শিল্পমন্ত্রী অবশ্য জানিয়ে দিয়েছিলেন আগামী দিনে বেঙ্গল লিডস রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরেও হবে। হলদিয়া বেঙ্গল লিডসে তেমন কোনো বড় শিল্পপতি দেখা মেলেনি। শিল্প সম্মেলনের সাফল্য নিয়ে প্রশ্ন তুলে বিরোধীরা অভিযোগ করে, ঢাকঢোল পিটিয়ে বেঙ্গল লিডস করেও শিল্পপতিদের মন জয় করা যায়নি, মেলেনি কোনো বড় বিনিয়োগের প্রতিশ্রুতি। যদিও এই অভিযোগ রাজ্য সরকার মানতে নারাজ। এই প্রেক্ষাপটে মুম্বাইয়ে সফল শিল্প সম্মেলনের পর এবার হলদিয়া থেকে কলকাতায় ফিরছে বেঙ্গল লিডস। একটি মামলায় মুক্তি, অন্যান্য মামলায় বন্দি, আপাতত জেলে ঠিকানা ছত্রধর মাহাতোর। 2009 সালে লালগড়ের ধরমপুরে সিপিএম নেতা অনুজ পাণ্ডের বাড়ি ভাঙচুরের ঘটনায় ছত্রধর মাহাতো সহ 26 জন অভিযুক্তকে বেকসুর মুক্তি দিল ঝাড়গ্রাম আদালত। মঙ্গলবার ঝাড়গ্রামের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সুপর্ণা রায় এই রায় দেন। তবে এই মামলা থেকে মুক্তি পেলেও অন্যান্য মামলায় বিচারাধীন বন্দী হিসেবে ছত্রধর মাহাতো আপাতত জেলেই থাকবেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আমরি কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। আমরি কর্তাদের জামিনের বিরোধিতা করে রাজ্যের আর্জি খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডের পর গ্রেফতার হন রাধেশ্যাম অগরওয়াল, রাধেশ্যাম গোয়েঙ্কা সহ বেশ কয়েকজন আমরি কর্তা। কয়েক মাস আগে কলকাতা হাইকোর্টে তারা জামিন পান। মঙ্গলবার বিচারপতি এ কে পট্টনায়ক এবং বিচারপতি জে এস কেহরের বেঞ্চে ছিল সেই আবেদনের শুনানি। আদালতে সরকারি আইনজীবীরা বলেন তদন্ত প্রক্রিয়া এখনো শেষ হয়নি। কলকাতা হাইকোর্টে আমরির বোর্ড অফ ডিরেক্টরস এর যেসব সদস্য জামিন পেয়েছেন তারা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেন, তথ্য প্রমাণ লোপাটেরও সম্ভাবনা রয়েছে, তাই তাঁদের জামিন বাতিল করা হোক। বক্তব্যের তীব্র বিরোধিতা করে রাধেশ্যাম অগরওয়ালের আইনজীবীরা বলেন রাধেশ্যাম অগরওয়াল বোর্ড অফ ডিরেক্টরস এর সদস্য ছিলেন মাত্র, হাসপাতালের দৈনন্দিন কাজকর্মের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না। 2011 সালের কোনো বোর্ড মিটিংয়েও তিনি যোগ দেননি। চার্জশিট কিংবা জামিন খারিজের আবেদনপত্রেও তাঁর দোষ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। পাল্টা সওয়ালে সরকারি আইনজীবীরা প্রশ্ন তোলেন দৈনন্দিন কাজকর্মে না গেলেও বোর্ড অব ডিরেক্টরসের সদস্য হিসেবে কি ঘটনার দায় অস্বীকার করতে পারেন রাধেশ্যাম অগরওয়াল? এরপরই রাধেশ্যাম অগরওয়ালের সম্পর্কে সুনির্দিষ্ট কি অভিযোগ রয়েছে সরকারি আইনজীবীর কাছে জানতে চায় আদালত, যদিও তার কোনো সদুত্তর দিতে পারেননি তারা। এরপরই রাজ্যের আবেদন খারিজ করে আদালত। অনাবাসী ভারতীয় ছাত্রকে র্যাগিং এর অভিযোগে মঙ্গলবার দুই ছাত্রকে গ্রেফতার করলো পুলিশ। ঘটনার সূত্রপাত 3 তারিখ। অভিযোগকারী ওই ছাত্রের দাবি, বিদেশ থেকে আসায় তার ভর্তি হতে কিছুটা দেরি হয়। তৃতীয় বর্ষের ছাত্ররা তাই তাকে একলা পেলেই র্যাগিং করতে শুরু করেন, চলতে থাকে মারধর, শারীরিক নির্যাতন। ছাত্রটির অভিযোগ, একদিন মেরে মাথা ফাটিয়ে দেয় তৃতীয় বর্ষের 5-6 জন ছাত্র। এরপরে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ছাত্র। অবশেষে এদিন সকালে অভিযুক্তদের মধ্যে একজনকে ডানলপ ও আরেকজনকে চিৎপুরের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দুজন ওই কলেজেরই তৃতীয় বর্ষের ছাত্র। পুলিশ জানিয়েছে পলাতক আরো 3 অভিযুক্ত ছাত্রের খোঁজে তল্লাশি চলছে।